সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী আমাদের নবীকারিম সাল্লাই আমাদেরকে শিখিয়েছেন জীবনের যে অবস্থায় থাকুন না কেন আল্লাহর কাছে কিছু না কিছু চাও যেসব মাসনুন দোয়া আছে তাতেও কিছু না কিছু চাওয়ার শিক্ষা আছে যেমন নবীজি বলেছেন থেকে উঠে এটা চাও বাথরুমে যাওয়ার সময় সময় ওটা চাও ঘর থেকে বের হওয়ার সময় এটা চাও মসজিদে প্রবেশের সময় এটা চাও মসজিদ থেকে বের হওয়ার সময় সময় এটা চাও রাস্তা দিয়ে হাঁটার সময় সময় এই দোয়া করো এভাবে মূলত দোয়া করার আগ্রহ সৃষ্টি করাই হল মকসদ। এভাবে মাসনুন দোয়া করতে করতে এক সময় তার মন আল্লাহর দিকে متوجه হয়ে যায় আর এই দোয়া আল্লাহ পর্যন্ত পৌঁছার উত্তম এবং সহজতর ছোট রাস্তা বেশি বেশি দোয়া করা যার আগ্রহ সৃষ্টি হয় সে তার প্রত্যেক কাজে প্রত্যেক মুহূর্তে আল্লাহর দিকে রুজু করে যখন কোন আল্লাহর বান্দা বলে এই কাজটি ঠিক না বেঠিক তার সঠিক জবাব আমার মনে ঢেলে দিন মানুষের জীবনের প্রতিটি মুহূর্তে কোনো না কোনো প্রয়োজন দেখা দেয় আর কোন বান্দার যখন কোনো হাজত বা প্রয়োজন হয় সে যদি আল্লাহর দিকে মতাবাজ্য হয় এই জন্য যে আল্লাহ হয়ে আমার হাজত আমার প্রয়োজন পূরণ করে দিবেন যদি কোনো কারণে দ্বিধাদ্বন্দ্বে লিপ্ত হয় এটা করব নাকি ওটা করব। তখন সে যদি দোয়া করে হে আল্লাহ যেটা সঠিক সেটার প্রতি আমার মনে প্রবল আগ্রহ সৃষ্টি করে দিন হুজুর সাল্লাহ আলাইহাল্লাম সাহাবাই কালামকে এস্তেহারা শিখাতেন যার জন্য দুই রাকাত নামাজ পড়তে হয় দুই রাকাত পড়ে এস্তেহারার যে দোয়া আছে তা পড়তে হয় এতে পাঁচ দশ মিনিট সময় লাগে কোরবান হয়ে যান হুজুর সাল্লাহ আলাইহাল্লামের কদমে কারণ তিনি আমাদেরকে এমন সহজ तरीकाও বলে দিয়েছেন যদি কোনো বিষয়ে দ্বিধা হয় দুটা নাই থাকে তখন ইস্তেখারার সুযোগ না থাকলে শুধু এতটুকো দোয়ার মাধ্যমে বলে দিবেন এই দোয়াটি বলবেন তাহলা আল্লাহুম্মা খিরলি ওয়খতারলি আল্লাহুম্মা খিরলি ওয়খতারলি অর্থাৎ আয় আল্লাহ আপনি ঠিক করে দিন আমি কোন পথে অগ্রসর হব কোন পথ গ্রহণ করব মুহূর্তের মধ্যে এই দোয়া করে আপনি কাজ শুরু করে দেন যে কাজটি করবেন সেটাতে সফল হবে এছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটি সংক্ষিপ্ত দোয়া শিক্ষা দিয়েছেন তা হলো আল্লাহ হাদিনি ওয়া সাদ্দিদনি আল্লাহুম্মা সাদ অর্থাৎ হে আল্লাহ আমাকে হেদায়েত দিন এবং সোজা পথ দেখান আবার আরেকটি হাদিসের মধ্যে আছে তা হলো আল্লাহ আলহিমনি রুশদি আল্লাহ আলহিমনি রুশদি আয় আল্লাহ সহজ পথটি আমার অন্তরে ঢেলে দিন তো যে ব্যক্তি প্রত্যেক কাজের শুরুতে আল্লাহ তালার প্রতি মন নিবিষ্ট করে নিবে আল্লাহ তালা অবশ্যই তাকে সাহায্য করবেন আপনি কল্পনাও করতে পারবেন না যে মুহূর্তের মধ্যে কি করে নিয়েছেন এক মুহূর্তের মধ্যে তুমি আল্লাহ তালার সঙ্গে সম্পর্ক তৈরি করে নিয়েছ আল্লাহ তালার নিকট কল্যাণ প্রার্থনা করেছ এবং সঠিক পথের সন্ধান চেয়েছ এই সংক্ষিপ্ত আমলের ফলে একদিকে তুমি সঠিক পথের সন্ধান পেয়ে যাবে অন্যদিকে আল্লা তালার সঙ্গে সম্পর্ক সৃষ্টির স্বভাব অর্জন করেছ দোয়া এবং প্রার্থনা করার জন্য রয়েছে আলাদা স্বভাব কেননা বান্দা যে কোনো বিষয়ে আল্লাহ তালার অভিমুখী হলে আল্লা তালা সেই বান্দার প্রতি খুবই খুশি হন এবং এই জন্য সকাল থেকে সন্ধ্যা অবধি মানুষ নানান পরিস্থিতির মুখোমুখি হয় নানা সন্দেহ সংশয়ের মধ্য দিয়ে বহু বিষয়ে তাকে সিদ্ধান্ত নিতে হয় তাই সময় এই বলে তালার প্রতি মনোযোগ মনোযোগ নিবিষ্ট রাখা উচিত আয় আল্লাহ আপনার ইচ্ছা মর্জি অনুযায়ী আমার অন্তরে উত্তম বিষয় ঢেলে দিন